আপনারা আজকে শুরু থেকে আমাদের সাথে যারা দীর্ঘক্ষণ ধরে আসলে এই বিতর্ক প্রতিযোগিতা দেখেছেন দর্শক, সর্বশেষ জানেন যে আমরা প্রতিটি প্রতিযোগিতায় আমরা যত ধরনের খেলার আয়োজন অথবা বিভিন্ন ধরনের আয়োজন আপনাদেরকে দেখিয়ে থাকি, আমরা আসলে শেষ পর্যন্ত থাকি আপনাদের সাথে এবং এই বিতর্ক প্রতিযোগিতা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম। আজ বিপক্ষ দল সানফ্লাওয়ার দ্বাদশ শ্রেণী আসলে তারা জয়লাভ করেছেন এই বিতর্ক প্রতিযোগিতায়। আমরা আসলে আবারও চলে যাব বিতর্ক প্রতিযোগিতার আজকের যে সানফ্লাওয়ারের দলনেতা রাহিম ওনার কাছে, আসলে ওনার বর্তমান অনুভূতিটিকে জানার চেষ্টা করবো। আমি দেখেছিলাম যে রেজাল্ট আসার আগে উনি আসলে মাথা নিচের দিকে দিয়ে মোনাজাত আসলে ধরে ছিলেন, আমি লক্ষ্য করেছি আসলে ওনার দিকে। তো দর্শক আসলে ওনার কাছ থেকে এখন ওনার অনুভূতিটিকে একটু জানার চেষ্টা করবো। আসলে অনুভূতি বলতে আমার নাচতে ইচ্ছে করতেছে, আসলে এটা একটা জয়, সত্যি খুব আনন্দের হয়। তেমনি মানে যে কোনো অনুষ্ঠান বলো, অনুষ্ঠান হোক আর যে কোনো কর্মকাণ্ডেও কিন্তু একটি জয় পরাজয় থাকে। তো জয় পরাজয় নির্ভর করে যারা এটা পরিচালনা করছে তাদের উপর। তো যেহেতু বিতর্কের মডারেটর এবং অন্যান্য বিচারকদের ফলাফল অনুযায়ী আমরাই বিজয়ী হয়েছি, তাহলে তো অবশ্যই আমাদের উল্লাসিত এবং আনন্দিত হবই। সুতরাং আমাদের খুব ভালো লাগতেছে, তারপর আবার কিছু খারাপ লাগতেছে, কারণ আমাদের যে পক্ষের দল তারা খুব মন খারাপ করে আসে। তো তার জন্য শুধু যে মানে আনন্দে আছি তা নয়, একটু তাদের জন্য খারাপ লাগতেছে। যাই হোক, জয় পরাজয় তাকে, তো কারো মন খারাপ করা উচিত নয়। মানে এখন পারিনি কিন্তু পরবর্তীতে আরও পারবো, এই আত্মবিশ্বাসটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের সবারই জয় হবে। তো আমার আর কিছু বলার নাই। আমার এটা তো বলার আর বাকি কি, অবশ্যই আমার কাছে খুব ভালো লাগতেছে। আর আমি কিন্তু কি বলবো, সত্যি কথা বলতে কিন্তু আমি নিশ্চিত ছিলাম যে আমি সেরা বক্তা হব, তা আজকে থেকে নয়, বরং হ্যাঁ আমার আমার ভিতরে অবশ্যই 100% কনফিডেন্স ছিল আজকের দিন থেকে নয়, বরং মানে যখন থেকে বিতর্কের প্রোগ্রাম শুরু হয়েছে তখন থেকে আমার কাছে মনে হয়েছে যে আমি হব সেরা বক্তা। ইনশাল্লাহ আমার মনের আশা পূরণ হয়েছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আজকে যে আপনি সেরা বক্তা হয়েছেন, আপনার কি পরবর্তীতে উপজেলা জেলা সমগ্র হ্যাঁ এরকম যদি কোনো সুযোগ থাকে তাহলে তো অবশ্যই অবশ্যই আমি করব, কারণ বিশেষ করে আমি বিতর্ক মানে কবিতা আবৃত্তি অভিনয় ইত্যাদির জন্য আমি খুব আগ্রহী, বলতে পারেন আমি খুব প্রতিভাবান আর কি, আমার খুব ভালো লাগে এইসব। তো ইনশাল্লাহ আমি অংশগ্রহণ করব। ধন্যবাদ সবাইকে। আমার কাছে আসলে অসাধারণ একটা মোমেন্ট লাগে তখন, কারণ আমি লাইফের প্রথম একটা বিতর্ক অনুষ্ঠানে পার্টিসিপেট করে আবার প্রথম ওই বিজয় লাভ করেছি, মানে অসাধারণ একটা লাগে। আর সব কিছু আমাদের দলনেতা রাহিম আক্তারের জন্য। আমার তো খুব ভালো লাগছে, লাগতেছে মানে খুব এক্সাইটেড। বিতর্কের পরে একটু ভাবনা ছিলাম যে ফলাফলটা আসলে কী হবে, কিন্তু শেষ পর্যন্ত আমরা বিজয়ী লাভ করেছি। আমার অনুভূতিটা খুব ভালো লাগতেছে। আর বিপক্ষদের যারা বিজয়ী হতে পারেনি তাদের জন্য শুভকামনা রইল। শুভকামনা রইল। তারা মন খারাপ করছে কিন্তু এটা তো হার আর জিতের বিষয়, সবাই তো আর বিজয়ী হতে পারে না। তাদের জন্য শুভকামনা রইল, আগামীতে তারা খুব ভালো করবে। দীর্ঘ সময় ধরে আমাদের বিতর্কে অনুষ্ঠান লাইভে বাংলাদেশ টু লন্ডন বিটিভিতে তারা মানে দেখছেন, তার সবাই ধন্যবাদ জানাই আজকে দীর্ঘ সময় ধরে আমাদের। তো মানে যারা দেখছেন ভিউয়ার্স তাদের উদ্দেশ্যে আমি বলবো যে তা এরকম মানে বাংলাদেশ টু লন্ডন, বাংলাদেশ টু লন্ডনে অনেক ধরনের নিউজই এভাবে শেয়ার করা হয় বা আপলোড দেওয়া হয়। তো তাদেরকে বলবো তারা যেন সবসময় এরকম একটা বিগ গ্রুপের সাথে যুক্ত থাকে এবং বেশি বেশি করে শেয়ার করে আর আমাদের সাথেই থাকে, আর আমাদের জন্য সবাই দোয়া করে আর কি। দর্শক আসলে